সরকারি সব কার্যক্রমে এখন আধুনিক হয়েছে, সব ক্ষেত্রেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। আমরা আগে থেকে যে ধরনের মনোভাব নিয়ে চলতাম, হয়তোবা সেটা এখন একটু হলেও পরিহার করতে হবে। কারণ আমি যখন এই রপ্তানি আমদানি সার্টিফিকেটের কিভাবে গ্রহণ করতে হয় এই সম্পর্কে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন বাংলাদেশ সরকারি আমদানি রপ্তানির ওয়েবসাইটে গিয়ে দেখতে পেলাম যে তারা বলছে মাত্র 3 ঘন্টায় আপনাকে এই এক্সপোর্ট ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে। তো দেখে বিষয়টা বেশ ভালোই লাগলো, মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করব ভাবছি কিন্তু করে উঠতে পারছি না, মনে করছি যে আসলে এই কাজটা মনে হয় খুব ঝামেলাপূর্ণ কাজ, এই কাগজপত্র জমা দেওয়া, কবে দিবে কি না দিবে, ঘুষ দিতে হবে, এই সেই নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে খেলছে। আসলে আমরা যদি এর জন্য কোনো বিষয় সম্পর্কে না জানি তাহলে সেক্ষেত্রে একটু কৌতূহল কাজ করতে পারে বা ভীতি কাজ করতে পারে। তবে আজকে আমি আপনাদেরকে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার জন্য মাত্র 3 ঘন্টার মধ্যে সার্টিফিকেট পেয়ে যেতে পারেন তার কৌশলটা বা তার প্রসেসটা বলে দিচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের একটা লিংক দিয়ে রাখবো যে আসলে কিভাবে এই সার্টিফিকেটটা খুব সহজে পেতে পারেন, আর এই সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি বিস্তারিত সরকারিভাবে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে আপনি প্রয়োজনে দেখে নিতে পারেন। এই সার্টিফিকেটটা পেতে হলে আপনাকে কিছু কাগজপত্র নিয়ে তাদের অফিসে চলে যেতে হবে। তারপরে আপনি যদি এই কাগজপত্রগুলো সঠিকভাবে তাদের কাছে সাবমিশন করতে পারেন, তারা বলছে যদি কাগজপত্র সবকিছু ঠিক থাকে তাহলে আপনি মাত্র 3 ঘন্টার মধ্যে মানে ওই দিনই আপনাকে এই সার্টিফিকেটটা দিয়ে দিবে, ওই দিন আপনাকে কোনো ডেট দিবে না। তাহলে চলুন দেখে নেই এই আমদানি রপ্তানি সার্টিফিকেট গ্রহণ করতে হলে আমাদের কি কি কাগজপত্র লাগবে। ট্রেড লাইসেন্স, চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র, TIN, ব্যাংক প্রত্যয়ন পত্র, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে রেজিস্ট্রার, জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক অনুমোদিত সঙ্গ স্মারক ও সঙ্গ বিধি এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আপনারা দেখে নিলেন আমদানি রপ্তানি সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের কি কি কাগজের প্রয়োজন হবে। এখন আমরা দেখে নেব এই আমদানি রপ্তানি সার্টিফিকেট পাওয়ার জন্য কত টাকা ফি এর প্রয়োজন হবে। যদি আপনি বাৎসরিক 5 লক্ষ টাকা আমদানি রপ্তানি করেন তবে আপনার ফিস ধার্য করা হবে 5,000 টাকা, বার্ষিক নবায়ন ফি হবে 3,000 টাকা। এভাবে করে যদি বছরে 25 লক্ষ টাকা আমদানি রপ্তানি করেন তবে আপনার বাৎসরিক প্রাথমিক নিবন্ধন ফি হবে 10,000 টাকা এবং বাৎসরিক নবায়ন ফি হবে 6,000 টাকা। এভাবে করে ষষ্ঠ ধাপে যদি আপনি 5 কোটি টাকার ঊর্ধ্বে আমদানি রপ্তানি করেন তবে আপনাকে 60,000 প্রাথমিক নিবন্ধন ফি দিতে হবে এবং বাৎসরিক নিবন্ধন বা পুনর্নিবন্ধন ফি হবে 30,000 টাকা। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের যদি সামান্য উপকার করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনার ব্যবসায়িক জীবন হোক সমৃদ্ধময়, আপনি অনেক সাফল্যমণ্ডিত হন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। কথা হাফেজ।